নমস্কার বন্ধুরা, গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো প্রত্যেকেই জানেন যে আমি শর্ট ভিডিও এবং লং ভিডিওর মাধ্যমে কত সবজি আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানে। তো আজকেও প্রচুর পরিমাণে সবজি হয়েছে। তো আমি কী কী সবজি পেরে নিচ্ছি রান্নার জন্য সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পেলেন একটা উস্তো গাছ। তো ছাদ বাগানে কিন্তু অনেক বড় একটা উস্তো গাছ হয়েছে আমার, দেখতেই পেলেন। তো ওখান থেকে কিন্তু কয়েকদিন আগে আমি যে রান্নার জন্য উস্তো সেগুলো পেরে নিয়েছিলাম, আর ওই একটা মাত্র উস্তো রেখেছিলাম বীজ তৈরি করব। তাই তো সেই বীজটা আমি আপনাদের সামনে পেরে নিয়েছি, দেখতেই পেলেন। আর অনেক কিন্তু উস্তো হয়েছিল ওই গাছটাতে। তারপরে আমি নাগা লঙ্কা পেরে নিচ্ছি, আর এই গাছটা কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে, অনেকদিন থেকে লঙ্কা পাড়ছি। আর প্রথমে কিন্তু অনেক বেশি এবং বড় বড় আর থোকা থোকা হয়েছিল। তো আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো দেখুন, নাগা লঙ্কাগুলো পেরে নিয়েছি, কাঁচা এবং পাকা মিশিয়েই পেরে নিয়েছি, দেখতেই পেলেন কতগুলো নাগা লঙ্কা হয়েছে। আর নাগা লঙ্কাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা এখনও খাননি তারা একবার অবশ্য খেয়ে দেখবেন যে কী পরিমাণে ঝাল। তো তারপরে দেখুন, আমি কিন্তু বেগুন পেরে নিচ্ছি, আর আমার ছাদ বাগানে কিন্তু অনেকগুলো বেগুন গাছ রয়েছে, বেশ কয়েক রকমের বেগুন গাছ রয়েছে। তো বন্ধুরা, আমার ছাদ বাগানে বেগুন গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর অনেকটা বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এক একটা গাছ থেকে কিন্তু প্রায় 600-700 করে বেগুন পাড়ি পেরে নিই আমরা। তো তারপরে দেখলেন এখানে কিছু কুমড়োর ডোঙা পেরে নিচ্ছি, আর কয়েকটি ঝিঙে পেরে নিলাম। তারপরে এখানে রয়েছে আরও দুটো বেগুন গাছ রয়েছে আমার ছাদ বাগানে, প্রায় 4-5 রকমের বেগুন রয়েছে। তো আপনাদেরকে মাঝে মাঝে দেখাই এক এক ধরনের বেগুন। তো দেখুন এই বেগুন গাছটাতে কতগুলো বেগুন হয়েছে। তো বেগুনগুলো কিন্তু আমরা পেরে নিচ্ছি দু তিনজন মিলে, দেখতেই পাচ্ছেন। দেখুন ছাদ বাগানে কিন্তু খুব সহজেই বেগুন চাষ করা যায়। বেগুন, উস্তো, বরবটি প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর হয়, অনেক যত্ন কিন্তু করতে হয় না, অল্প খাটুনিতেই কিন্তু এই সমস্ত সবজিগুলো আমরা ছাদ বাগানে পেয়ে যাই, আর খেতে কিন্তু ভীষণ স্বাদ। বাজার থেকে কিনে নিয়ে আসার থেকে কিন্তু কয়েক গুণ বেশি খেতে সুন্দর লাগে। তারপরে বন্ধুরা, রয়েছে আমার এখানে একটা চালকুমড়ো গাছ। তো এই চালকুমড়ো গাছটা কিন্তু মাছের শোলাতে বসিয়েছি। তো দেখুন, তারপরে কিন্তু অনেক ডোগা পাতা হয়েছে, ছোট্ট একটি গাছ, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে লতানো পাতানো হয়েছে। তো আপনাদেরকে একটু নিচ থেকে দেখাচ্ছি, ওটাই দেখতেই পাচ্ছেন। আর চালকুমড়োটা কিন্তু অনেকটা বড় হয়েছে, আর ছোট ছোট বেশ কিছু রয়েছে। তারপরে বন্ধুরা, রয়েছে আমার এখানে ডাঁটা। দেখুন এগুলো কিন্তু মাছের ঝোল খাওয়া ডাঁটা। তো এই ডাঁটাও কিন্তু খুব সহজেই তারা তৈরি করা যায় ছাদ বাগানে। তো বন্ধুরা, আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো নয়, একটু ঠান্ডা লেগেছে, এমনিতেই আমি কথার আওয়াজটা আমার একটু ভারী হয়, তারপরে কিন্তু ঠান্ডা লেগে আরও বেশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো তারপরে দেখুন বন্ধুরা, আমি নিচ্ছি কিছু মূলো শাক। তো দেখুন এখন কিন্তু শীতের শুরু, শীত কিন্তু কোনো রকমই আসেনি, বর্তমান কিন্তু অক্টোবর মাস পড়েছে। তো আমার মূলো শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি খাওয়ার জন্য কিছু মূলো শাক পেরে নিচ্ছি, আর এই মূলো শাকের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু মেথি শাক, পালং শাক, ডাঁটা শাক, ধনে শাক ওগুলো বুনেছিলাম। তো প্রচণ্ড বৃষ্টিতে ওগুলো সব ধসে গেছে, শুধুমাত্র মূলো শাকটাই ভালো রয়েছে, আর কিছু ধনে শাকও বেঁচেছে। তো বাদবাকি শাকগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। তো দেখুন মূলো শাকগুলো আমি পেরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সহজ এই মূলো শাক তৈরি করা, কিন্তু সবথেকে সহজ, শুধুমাত্র মাটি রেডি করে বসিয়ে দিলেই, বীজগুলো ছড়িয়ে দিলেই হয়। তো দেখুন আমি কিন্তু বেশ কিছু শাক পেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, ছাদ বাগানে কিন্তু খুব সহজেই যে কোনো শাক চাষ করা যায়। দেখুন এই যে ফলের যে ছোটো ক্যারোটটা হয় মাত্র 20-22 টাকা দাম, তো সেই ক্যারোটগুলোই আমি বেছে নিয়েছি শাক মোনার জন্য, কারণ শাকের শেকড়টা কিন্তু বেশিটা নিচে যায় না, মাত্র 6 ইঞ্চি মতো জায়গা হলেই হয়। তো শুধু মাটি রেডি করে বীজ বুনে দিলেই হয়ে যায়। তো যাই হোক, দেখুন বন্ধুরা, আজকের মতো এটুকুই শাকসবজি নিয়েছি, কেননা বাড়ির এগুলো বেশি করে নিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। তো কিছু লঙ্কা, মূলো শাক, বরবটি, ডাঁটা, বেগুন, দেখতেই পেলেন এগুলো নিয়েছি, আর যখন যেটা প্রয়োজন তখনই সেটা নিয়ে নিই, কারণ একসঙ্গে বেশি নিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত, নমস্কার।